ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিথ যে আমাদের সম্মানিত ভাই জনাব নজরুল ইসলাম জানতে চেয়েছেন যে এক সফরে চার পাঁচটি উমরা করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল ইাবাদ জি সম্মানিত ভাই যেহেতু হজ ও উমরা হচ্ছে একটি ইবাদত যা সারা জীবনে আল্লাহ সুহান ও আলা সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার ফরস করেছেন তাই এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে এই উমরা যে বিধান যে এক সফরে আল্লাহ রসুল আলহিহি সালাম বা সাহাবাই রামগণ একের অধিক উমরা করেছেন কিনা সেই সে বিষয়ে আমাদেরকে জানতে হবে সত্যিকারই যদি ইতিহাসের পাতা যদি খুলে দেখা যায় ইসলামের সোনালি যুগের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে কথার প্রমাণ কোথাও পাওয়া যায় না যে আল্লাহ রাসুল আলি সালাত সাল্লাম বা সাহাবাই করামগন এক সফরে একের অধিক উমরা করেছেন অথচ যদি ইতিহাসকে দেখা যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো এই যে সেই যুগে না গাড়ি মোটর না হাওয়াই জাহাজ ছিল সেখানকার সেই যুগে মানুষ গাধার পিঠে উটের পিঠে ঘোড়ার পিঠে উঠে সফর করতেন কত কষ্টকর কত কষ্ট করে মদিনা থেকে মক্কা এসেছেন উমরা করার জন্য তিনারা ইচ্ছা করলে একের অধিক উমরা করতে পারতেন যেহেতু এটা কাজ একটা ইবাদত কিন্তু দেখা যায় এত কষ্ট সফর হওয়ার করার পরেও তিনাদের মধ্যে কেউ একের অধিক উমরা করার কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ আমরা জানি আমাদের জন্য আদর্শ আইডিয়াল একমাত্র আল্লাহ রসুল আলহি সালাতাম যার দলিল আল্লাহ সুফান ও তা কালাম ফাঁকের মধ্যে কথা পরিষ্কার ঘোষণা করেছেন আতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে আল্লাহ রসুল্লা আলি সালাত তাই যদি হয় তাহলে যেহেতু আল্লাহ রসুল আলী সাল্লাত সালাম এবং সাহাবায় রামগণ এক সফরে একের অধিক উমরা করেন নাই তাহলে আমরা কেন করি অবশ্যই এ বিষয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত যে কাজ আল্লাহ রসুল আলী সাল্লাত সালাম নিজে বা সাহাবায় কেরামগন করেন নাই বা করার জন্য অনুমতিও দেন নাই সে কাজ মানুষ যতই করুক না কেন সে কাজ বিফল সে কাজ যতই ভালো মনে করুক করুক না কেন তা আল্লাহবাক রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য না তার দলিল আল্লাহ রাসুল্লাহ সালাতাম স্পষ্ট ভাষায় বলেছেন তাই আমাদেরকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকা দরকার তার কারণ এই এক সফরে একের অধিক উমরা করা যাবে না যদি দেখা যায় যে আল্লাহ রাসুল্লাহ সালাম তিনার জীবনে চারটি উমরা করেছেন একটি হজ করেছেন তো যে সফরে হজ করেছেন সেই হজের সময় একটি উমরা করেছেন বাকি তিন সফরে তিনটি উমরা করেছেন তাইগন বলেন যে ওলামাদের সঠিক মত অনুযায়ী এক সফরে একের অধিক উমরা করা যাবে না এটাই হচ্ছে নিয়ম বাকি আলমস্লাম